পেছনের দরজা ভেঙে ডাকাতরা বাড়িতে ঢুকে পড়েছে, ওরে নিচে ধানের গোলা লুট করে তো করুক, দেখিস ওরা যেন দোতলায় উঠতে না পারে। দাক্ষিণাতে ফিরে যাবে বৌমাকে নিয়ে, এইরকমই তো ঠিক ছিল, এখন একই বিপদ হলো বলতো। আচ্ছা আচ্ছা, আমার ডাকাত ডাকি বৌমা সব গয়নাগাটি গুলো নিতে এলো নাকি? ও ভগবান, সূর্যকান্ত ভট্টাচার্যের বাড়িতে শেষ পর্যন্ত ডাকাত পড়লো। আমি একলা, ওরা পাঁচজন, আমার মাথায় লাঠি মারলো, আমি সঙ্গে সঙ্গে পড়ে গেলাম বড় বাবু, আমি হেরে গেলাম বড় বাবু, আমি হেরে গেলাম। কিন্তু বৌমা, উনি ঠিক আছেন? ওই তো ওই উনি আসছেন। এই তো আমাদের বৌমা, তবে আর চিন্তা কি, কিছু অলংকার নিয়ে গেছে যাক, উনি আমি ভাবি না বৌমা। সর্বশ্রেষ্ঠ অলংকার যারা নিয়ে গেল যাক, আমি আরো বড় অলংকার তোমাকে এনে দেব বৌমা। তুমি সুস্থ আছো যখন, তখন অলংকারের ভাবনা কি? দাদা দাদা, আপনি কি বলছেন? এই অলংকারের বদলে আর যে কিছু হয় না দাদা, আপনার ভয় কে? কি বলছো, আমার ভাই কোথায়? একজন হিসেব জানা লোকের সম্রাটের খুব প্রয়োজন। আর কোন আশা নেই চন্দ্রকে ভিড়ে পাওয়ার, আর কোন আশা নেই। এবার আপনি বলুন শাহজাদা, আপনি আমাকে সৈন্য দিয়ে চুরি করে এনেছেন কেন? শোনো গফের, সম্রাট শুনেছেন তুমি খুব চৌখস খাজাঞ্চি আছো, তাই তোমাকে বানাতে চেয়েছেন মকসুদাবাদের নায়েব নাজিম। এ দায়িত্ব তোমাকে নিতেই হবে, তার জন্য আমাকে চুরি করে আনার কি দরকার ছিল? নায়েব নাজিম হতে গেলে যে মুসলমান হতে হয়, তাই তোমাকে তুলে আনা হয়েছে। তার মানে আমাকে ইসলাম ধর্ম নিতে হবে? জি হ্যাঁ। না, জান যায় যাক, মুসলমান আমি হব না। জান তো আপনার যাবে না পণ্ডিতজি। আমার স্ত্রী সন্তান সম্ভব, জান যাবে আপনার স্ত্রী, উসকে সাথ ও বাচ্চাটার। মুসলমান হয়ে যান, দুটোই জিন্দা থাকবে, আপনার রাধাগঞ্জে আমরা খবর পাঠিয়ে দেব। কি রাজি তো? তাহলে তো কবিরাজকে সংবাদ পাঠাতেই হবে। তুমি না থাক, আমি দেখছি।
ও হ্যাঁ, শোনো নীলকান্ত, আমার মনে হচ্ছে তোমাকে বোধ হয় কয়েকদিনের জন্য মুর্শিদাবাদ যেতে হবে। নবাব মুর্শিদকুলি ডেকেছেন। কেন বাবা? মুর্শিদকুলি তো শুনেছি মোটেই সুবিধার লোক নয়, হিন্দুদের উপর খুব রাগ। তা নীলকান্তকে ওখানে না পাঠিয়ে তোমার কোনো মুসলমান কর্মচারীকে পাঠালেই তো ভালো করতে। তোর কথা ঠিক, কিন্তু নবাবের ইচ্ছে এই সব কর্মকাণ্ডের পেছনে যে আসল মাথাটি কাজ করছে তাকেই ওর চাই। জি হ্যাঁ, জি হ্যাঁ, তাকেই ওর চাই। নিজে যায় তো ভালো, না হলে হুকুম আছে নবাবের ওই কাফেরকে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার। হ্যাঁ, সেটা তোমরা পারো। আচ্ছা, তোমাদের নবাবের রাজসভায় যারা আছে তারা কি সবাই তোমার মতোই মাথা মোটা? মাথা মোটা মতলব? মাথা আমার মোটা কোথায়? মাথা মোটা না হলে বিধর্মী হয়ে তুমি আমাদের কালী মন্দিরে জুতো পরে ঢুকে পড়লে কোন সাহসে? আরে আরে আরে, এই 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 লড়কি, এই লড়কি বন্ধ করো তোমার ফালতু বাদ। ওই মন্দির মন্দির মাপ দেখাও, আমাদের নবাবের হুকুম আছে কি আচ্ছা কোনো জায়গায় মন্দির থাকলে তা ভেঙে মসজিদ বানাতে, তাই নাকি? এত দুঃসাহস! আমার উপরে নবাবের এত দয়া কেন? কেউ কি রাজাজির খাজনা সহি ওয়াক্ত পর জমা পড়ে যায় নবাবি তোষা খানায়, ইসিলিয়ে আপনি আছেন নবাবের খোঁজ নজরে। আমরা কি তার তো হয়ে গেছি? শোনো মিয়া, তোমাদের নবাবকে গিয়ে বলো আমাদের উপর অত দয়া দেখাতে হবে না, আমাদের মন্দিরকে আমরা কোনোদিনই মসজিদ হতে দেব না। আরে বাজরে বাজরে বাজ, লড়কি তো বহুত তেজি আছে, খুবসুরত ভি আছে আর তেজি ভি, লড়কিটা কোন আছে রাজা জি? ও আমার মেয়ে মাধুরী। ই আল্লাহ, গুস্তাকি মাফ করে দেবেন রাজকুমারী জি, ছোট মুখ বড়ি বাদ হয়ে গেল, কসুর কসুর মাফ করে দিন। দিলাম। শোনো, তোমাদের নবাবকে গিয়ে বলবে পুটিয়ার সব থেকে দক্ষ রাজ কর্মচারীকে যখন মুর্শিদাবাদের প্রশাসনের জন্য এতই প্রয়োজন হয়ে পড়েছে তখন নবাবের উপকার করতে সে নিশ্চয়ই যাবে, কিন্তু প্রয়োজন শেষ হলেই তাকে যেন সসম্মানে এখানে ফিরিয়ে দেওয়া হয়। চলো নীলকান্ত, জ্যাঠামশায়ের সঙ্গে দেখা করে আসি। মসনদ মসনদ মসনদ, মুর্শিদাবাদের মসনদ, মুর্শিদকুলির পরে কে পাবে? এই সুজাউদ্দিন না ফরিদ খান? সুবে বাংলার মাটি বিধর্মীর খুনে লাল হয়ে উঠবে, বিধর্মীর উপাসনা বিয়ের মাথায় উঠবে ইসলামের ধর্মীয় পতাকা। এই খোয়াবি তো আমি দেখেছিলাম আল্লাহ, আমি তো চেয়েছিলাম আমার ধর্মযুদ্ধের শেষে ভয়ঙ্কর অত্যাচারে বাংলার স্নান জমিন ভরিয়ে তুলবে বিধর্মীর ক্রন্দন। তা তো হলো না খোদা, কে কে ডাকে? অনেক অনেক দিনের পেছন থেকে কে ডাকে? কে বলে অনেক অনেক হয়েছে? কে বলে হিন্দু মুসলমান ভাই ভাই? একের কোনে হাত রঞ্জিত করলে আর একজনের সেটা গুনাহ, তার স্থান তো যাকে? কে 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 বলছে কথা? না না, মানি না মানি না আমি তোমার কথা, আসমানের বুকে ইসলামের ঝান্ডা। তোমার বিবেক আব্বাজান, তোমার বিবেক তোমাকে বলছে এক ধর্মে জয়গান করতে গিয়ে আরেক ধর্মকে ছোট করতে তুমি পারো না। কেন পারবো না বেটি, আমি তো মুসলমান। হ্যাঁ, কিন্তু তুমি যে সুবে বাংলার কোটি মানুষের ভাগ্য বিধাতা, তুমি হিন্দু নও, তুমি মুসলমান নও, তুমি মানুষ, তুমি রাজা, তুমি নবাব। না বেটি না, আমি আগে মুসলমান। তুই জানিস না বেটি, মসজিদ কুলির পুরানো জিন্দগির কথা তুই জানিস না? এই মসজিদ কুলি একদিন ছিল কারতালাব খান, তার আগে হাদি খান, তার আগে কেন কেন মনে পড়ে যায় সেই পুরানা জিন্দগির কথা, খবরের নিচে চাপা দিয়ে রাখতে চাই যে অতীতটাকে, বিস্মৃতির সব আবরণ ছেড়ে কেন সে বেরিয়ে আসে আমার চোখের সামনে? হটে যাও, হটে যাও, হটে যাও, আমাকে বলবে। সুবে
বাংলা নবাব মুর্শিদ কুলি খান জিন্দগিতে তকলিফ। না না এসব কি বলছিস বেটি? খুব একটা ভুল তো কিছু বলছে না নবাব। এসো এসো বেগম, আমি তো জানি আমার প্যারা বেগম নসর বানু সব সময় তার বেটিকে মদত দিতে চাইবে। লেকিন বেগম, তুমিও কি জিনাতের মতোই মনে করো নবাব মুর্শিদ কুলির দিলে জমে আছে দর্দ তকলিফ? হ্যাঁ নবাব, মনে করি। তা না হলে রাতে তোমার নিদ আসে না কেন? প্রাসাদে আলিন্দে দাঁড়িয়ে তুমি আসমানের সিতারা দেখো আর দীর্ঘ নিঃশ্বাস ফেলো কেন? দিলের অন্তরে কই দুঃখ কই দর্দ জমা না থাকলে এইভাবে কেন তুমি হাহাকার করবে? দেখলে তো আব্বাজান, শুনলে তো আম্মি জানের কথা। ঠিকই বলেছিস বেটি, বিলকুল ঠিক বলেছিস। বহুত গুনাহ বহুত কসুর আমি করেছি জিন্দগিতে, সে কসুরের মাপ নেই, সে কসুরের শাস্তি আমাকে নিতেই হবে। শাস্তি নিতে হবে না, প্রায়শ্চিত্ত করতে হবে না, এই চাবুকের আঘাতে নিজেকে চর্চরিত করে খোদার দরবারে নিজের অপরাধের ওজনটা কমিয়ে রাখতে হবে না। রাম করো, রাম করো, রাম করো। কি করছো আব্বাজান? নিজেকে আহত করলে তোমার আত্মশুদ্ধি ঘটবে, এই কথা ভাবছো কেন? ভাববো না। যা এখন বল তো আবু ভাই, পুঁটিয়ার রাজকর্মচারীকে মুর্শিদাবাদে আনার সঙ্গে ফরিদ খাঁকে রাজশাহী থেকে এখানে আনিয়ে রাখার সম্পর্ক কি? সঠিক অনুমান করতে পারছি না নবাব, তবে গোলাম আলী বক্সের মাথায় অনেক মতলব ঘোরে তো। জানি আবু, তোরা ওর মাথায় অনেক মতলব। রাজিকার সঙ্গে হাত মিলিয়ে মুর্শিদাবাদের মলমূত্র আর বিষাপূর্ণ এক জলাধার বানিয়ে তার নাম দিয়েছে বৈকুণ্ঠ। খাজনা দিতে অপারক হিন্দু প্রজাদের ওই জলাশয় নিক্ষেপ করে ওই গোলাম আলী অট্টহাস্য করে। নবাব জাদালত গুণের শেষ নেই, ওর ভয়ে যুবতী মেয়েরা নবাব প্রাসাদের ধারে কাছেই আসে না। কাজেই নবাব জাদাকে পুঁটিয়ার মেহমানের সামনে আনার মতলব যদিও করে থাকে, জরুর কোনো রহস্য আছে। তুমি তদন্ত করাবো, তোরা গোলাম আলীর মতলবটা কি সেটা অবশ্যই জানতে হবে। গোলাম আলী বক্স তোমার নকরদের মধ্যে সবচেয়ে জিয়াদা হিম্মতদার আব্বাজান, যে কাজও করবে বলে মনে করে নিখুঁত ভাবে সে কাজটা শেষ করতে না পারলে রাজশাহী থেকে থোড়া জলদি জলদি ফিরে এলে কি নবাব জাদা? হ্যাঁ আব্বাজান, রাজা শ্রীকৃষ্ণ হালদার খাজনা সবটাই মিটিয়ে দিয়েছেন, মগর মেহমান নবাব জাদার দেখভাল ঠিকঠাক করতে জানে না। নবাব জাদা দেখভাল করতে জানে না? হ্যাঁ আব্বাজান, তাই কাম খতম হতেই চলে এলাম। মেহমান নবাব জাদার দেখভাল কেন? রাজাজি কি তোমার মনোরঞ্জনের জন্য নর্তকী পাঠাননি? না না বজন, আমি তা বলছি না। তবে কি ইস্পাহানি সরাবের অভাব ঘটেছিল? না না বজন, আমি তাও বলছি না। তো ফির কে কই জওয়ানি ঔরতের ইজ্জত লুটতে গিয়ে বাধা পেয়েছো রাজাজির কাছে? না না বজন, এসব কি বলছো কি তুমি? ঝুট মোট ঔরতের ইজ্জত লুটতে যাবো কেন? আর সে কথা তুমি জানতে পারলে তুমি যে আমাকেও রেহাই দেবে না সেও তো আমি জানি। দুটো জানোয়ার কে কতদিন পুষে রেখেছিস? কি বলছো কি আব্বাজান? তাড়িয়ে দে বেটা, ওই জানোয়ার দুটোকে যত শীঘ্র পারিস তাড়িয়ে দে, নইলে তুই একদিন জানোয়ার হয়ে যাবি। শয়তান সুজাউদ্দিনের সঙ্গে মোলাকাত করনি তো? না না আব্বাজান, লড়কিদের বেইজ্জত করার ব্যাপারে ওর তো খুব বদনাম আছে। ইয়াদ রেখো, জোর করে কোনো লড়কির ইজ্জত কেড়ে নেবার চেষ্টা করলে আমি তোমার জিন্দগিটাও কেড়ে নেব। শোনো সরজীবন, আমি ভাবছি আমি নিজেই একবার মুর্শিদাবাদে চাই, ওখানকার সমস্ত সংবাদ জেনে নীলকান্ত কেমন আছে সব দেখে শুনে ওকে নিয়ে ফিরে আসি কুটিয়া। হ্যাঁ সেই ভালো রাজাবাবু, মুর্শিদ কুলি খাঁর মতলব যখন বোঝা যাচ্ছে না তখন আপনি নিজেই একবার মুর্শিদাবাদে যান। অবশ্য আরো ভালো হতো যদি রাজকুমারীও আপনার সঙ্গে যেতেন। রাজকুমারী কেন? মাধুরী মুর্শিদাবাদ যাবে কেন?
তাই তো, মাধুরীকে নিয়ে যাবার কি প্রয়োজন পড়লো? মাধুরীকে মুর্শিদাবাদে নিয়ে যেতে হবে কেন? হ্যাঁ সেটা একশোবার, তবে শুনেছিলাম রাজকুমারী নাকি বলেছিলেন নীলকান্ত ফিরে আসতে দেরি হলে উনি নিজেই যাবেন মুর্শিদাবাদে। এই কথা তোমাকে কে বলেছে অনাদি ঘোষাল? আমি কে বলেছে তা তো মনে করতে পারছি না, তবে কথাটা শুনেছিলাম বলেই বললাম আর কি, অবশ্যই ভুল শুনে থাকলে। না ঘোষাল মশাই, ভুল তুমি শোনোনি, তবে আমরা জানতে চাইছি কথাটা তুমি কার কাছে শুনেছো? এই দেখো কার কাছে শুনেছি সেটা তো মনে করতে পারছি না। ঘোষাল মশাই, নীলকান্তর কাছে শুনেছিলাম আপনি নাকি পূজো আচ্চার সঙ্গে অন্য একটা ব্যবসা শুরু করেছেন। ব্যবসা? আমি না 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 না। আচ্ছা কিসের ব্যবসা করছি বলে শুনেছেন বলুন তো মা জননী? পুটিয়া পরগনা থেকে যুবতী মেয়েদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে ঘোষাল মশাই। কমে যাচ্ছে মানে? মানে চুরি হয়ে যাচ্ছে। না 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 না, এ তো ভয়ঙ্কর অন্যায়, এ তো এখনই প্রতিকার হওয়া দরকার। হ্যাঁ ঘোষাল মশাই, কিন্তু এর কারণটা কি হতে পারে বলুন তো? এই দেখো সেটা আমি কি করে বলি বলুন তো? তবে হ্যাঁ, ওই মেরাজ ছদ্মের উপদ্রব কিন্তু দিন দিন বেড়েই চলেছে রাজামশাই, হতে পারে ওরাই হয়তো এসব অপকর্ম করছে আর কি। হ্যাঁ হতেই পারে, তাই আমি স্থির করেছি ওইসব বিধর্মী ম্লেচ্ছ যারা আমার রাজত্বে আসবে এবং যাদের কাছে আসবে তাদের সকলকে একসঙ্গে আমার কয়েদখানায় পুরে রাখবো। একসঙ্গে? সে কি তাহলে আমার জপ্ত আমার পুজো আনলি সব তো কয়েদখানায় ওদের সঙ্গে ওঠ বস করতে করতে আমার আপাদ মস্তক অশুচি হয়ে যাবে। আপনি তাহলে এই ম্লেচ্ছদের সঙ্গে হাত মিলিয়ে মেয়ে চুরি ষড়যন্ত্রে জড়িয়ে আছে? না না না, আমি কেন? আমি না তো। চুপ করুন, আপনি নিজেই নিজেকে অপরাধী বলে চিহ্নিত করেছেন। ওইসব বিধর্মী ম্লেচ্ছদের সঙ্গে হাত মিলিয়ে এইরকম একটা পাপ চক্রে আপনি জড়িয়ে আছেন সে কথা আমি বুঝতে পেরেছি। কি আমি একজন সৎ ব্রাহ্মণ আর আপনি বলছেন ম্লেচ্ছদের সঙ্গে হাত মিলিয়ে আমি? ছি 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 ছি, এ কথা শোনাও যে মহাপাপ। না আমি যাই, আমার গায়ত্রী জপের সময় হয়ে গেছে। পালিয়ে গেল শয়তানটা, পালিয়ে গেল। নীলকান্তর অনুমান তাহলে সঠিক, ঘোষাল মশাই তাহলে মেয়ে চুরির ব্যবসায় সত্যি সত্যি জড়িয়ে আছে। আমি যাব বাবা। উমা তুই কোথায় যাবি? যেখানে তোমার ছেলে গেছে মুর্শিদাবাদে। না না, নীলকান্ত এখান থেকে যাবার আগে বার বার করে বলে দিয়ে গেছে কোনো কারণেই যেন তোকে মুর্শিদাবাদে যেতে দেওয়া না হয়। নীলকান্ত ঠিকই বলে গেছে মাসিমা, কোনো কারণেই আপনি রাজকুমারীকে মুর্শিদাবাদে যেতে দেবেন না। আমার পোড়ামুখো মিংসিটা ওই গোলমেলে বাক্সের সঙ্গে ষড়যন্ত্র করেছে রাজকুমারীকে মুর্শিদাবাদে পাঠাবার, আর রাজকুমারী ওখানে গেলে ওকে আটকে দেবে ওরা। এসব কথা তোমাকে কে বলেছে? অন্য কেউ বলেনি রাজাবাবু, বলেছে আমার ওই পোড়ামুখো মিংসিটা। ওদের ষড়যন্ত্র খানিকটা আমি নিজে শুনেছিলাম আর বাকিটা মিংসের গলায় গামছা এঁটে জেনে নিয়েছি। কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? দেশে আইন নেই, নিয়ম কানুন নেই। নবাব মুর্শিদ কুলির তো শুনেছি বিধর্মীদের ওপর খুব রাগ, মন্দির ভেঙে মসজিদ তৈরি করতে তার খুব আনন্দ, কিন্তু মেয়েদের ওপর অত্যাচার করেছে এমন তো শুনিনি। হ্যাঁ আমিও তো শুনিনি, আমিও তো এ ব্যাপারে অন্তত নবাবকে পরিচ্ছন্ন বলেই জানতাম। ওভাবে নবাব বাদশাহের পরিচ্ছন্নতা বিচার করা যায় না রাজা দাদা। নবাব নয়, নবাব নয় মাসিমা, নবাব মুর্শিদ কুলি কেমন লোক তা আমি জানি না, কিন্তু যার কাছে ওরা অসহায় মেয়েদের নিয়ে যায় সে নবাব জাদা। আমার পোড়ামুখো মিংসিটা ওই সব অপকর্মের জন্য টাকা পায়, সে তো প্রতি টাকাও করেছে ওই নোংরা কাজ করে। এইসব কথা কি তুমি রাজার কাছে বলছো? প্রয়োজন হলে তুমি তোমার স্বামীর সামনে বলতে পারবে তো? একশো বার বলবো, ওকে আমার ভয় কিসের? কিন্তু সেই জন্য যদি তোমার স্বামীকে শাস্তি পেতে হয়? পেতে হলে পাবে, শাস্তি পাওয়াই তোর উচিত। কিন্তু সে শাস্তি খুব সহজ শাস্তি হবে না মা, এই রাজ্যের আইনে নারী অপহরণের শাস্তি খুব কঠোর। অপরাধীকে ভূমিতে আকণ্ঠ প্রথিত করে রাখা হবে এক পক্ষ কাল, দিনান্তে একবার আহার একবার জল, মৃত্যুদণ্ড না হলেও শাস্তি হবে ভয়ঙ্কর। হোক না, হোক না রাজবাবু, একটা ভয়ঙ্কর শাস্তি ওর হোক না, অপরাধ যত বড় শাস্তিও যদি তত বড় না হয় তবে মানুষের প্রায়শ্চিত্ত হবে কি করে? একটা বড় শাস্তি ওকে দিন রাজবাবু, মানুষটার অন্তরটা অন্তত একটু শুদ্ধ হোক। তুমি এত ভালো, তোমার স্বামী এমন অসৎ হলো কি করে? সবই আমার কপাল মা, সবই আমার কপাল। রাজকুমারী একটা কথা আপনাকে বলছিলাম, ওদের ষড়যন্ত্র শুনে আমি বুঝতে পেরেছি আপনি নিজে যাতে মুর্শিদাবাদে যান, আর সেটাই ওরা চায়, আর সেই জন্যই ওরা ভট্টাচার্য মশাই ছেলেকে ওখানে আটকে রাখবে। এ কথাও কি তুমি শুনেছো নাকি? হ্যাঁ রাজাবাবু, রাজকুমারীকে আপনি মুর্শিদাবাদে পাঠাবেন না, যদি দেন তাহলে বোধ হয় ওকে আর ফিরেও পাবেন না। ওই নবাব জাদার হারেমে রাজকুমারীকে তুলে দিতে পারলে সিন্ধু ভর্তি মোহর পাবে। রাজকুমারীকে আপনি মুর্শিদাবাদে যেতে দেবেন না রাজবাবু? কিছু দেন না।
শুনবো না নীলকান্ত, ওই গানটা আমাকে আরেকবার না ভালো করে শোনালে আজ আমি তোমাকে সিরেসার বাইরে যেতেই দেবো না। ও বেশ, কি গান গাইবো বলুন। কি কি এরকম বিরক্ত নিয়ে গান গাইলে চলে নাকি? তবে ভালোবেসে গাও, আমাকে আদর করতে করতে গাও। এইভাবে ঠিক এমনি করে তোমার হাতে শৃঙ্খলে আমার গলায় মালা পরিয়ে দাও। নবাবজাদি, ওই নবাবজাদির পরিচয়টা আমার ভুলিয়ে দাও না নীলকান্ত। মনে করিয়ে দাও আমি জিন্নাতুল নিশান, আমি এক সাধারণ মেয়ে, নবাবজাদি নই। না না, তুমি নবাবের কন্যা, না তুমি সাধারণ মেয়ে, না না তুমি নবাবের কন্যা, না তুমি সাধারণ মেয়ে। ওই চোখে বিদ্যুৎ দেখে কত কথা মনে আসে, ওই চোখে বিদ্যুৎ দেখে কত কথা মনে আসে, না না তুমি নবাবের কন্যা, না তুমি সাধারণ মেয়ে। হ্যাঁ নীলকান্ত, আমি নবাবের কন্যা, কিন্তু ওই পরিচয়টাই যে আমাকে ক্লান্ত করছে। আবেজাত্যের বন্ধনে মাধা পড়ে গেছি আমি, আমার মুক্তি কি কোনোদিনই হবে না নীল? কে বাপ বেগম সাহেবা, জিনাত বেটির দিলে আচানক এত হেরানি কোথা থেকে এলো? আমি তো ওর সব কথা বুঝতেই পারলাম না। জিনাত, জিনাত পরদেশি নীলকান্তকে প্রেম করে ফেলেছে। কি বলছো তুমি বেগম? ঠিকই বলছি, ঠিকই বলছি না বাপ, ওই পরদেশি ভালোবাসার কাছে আত্মসমর্পণ করতে চাইছে জিন্নাও। লেকিন সুজাউদ্দিন, ওই নীলকান্ত কি জানে জিন্নাতে শাদী হয়ে গেছে? সুজাউদ্দিনের সঙ্গে ওদের একটা লড়কা আছে। জানার কথা নয়, তবে জিন্নাত কোনো কিছু গোপন না করে ওই পরদেশি ভালোবাসা পেতে চায়। মগর এই মহব্বতের মূল্য কি বেগম? শাদী করতে না পারলে তো ওই মহব্বত ঝুটা হয়ে যাবে। মগর জিন্নাত তো শাদী করতেই চায়। ইয়া আল্লাহ, কাইসে নীলকান্ত হিন্দু, ওকে মুসলমান করে নিতে হবে। না না, ইতিহাস বার বার ঘুরে ঘুরে এসে একই একই জায়গায় দাঁড়িয়ে গিয়ে আমাকে তিরস্কার করবে, আমি তা হতে দেব না বেগম। তাছাড়া জিন্নাত সুজাউদ্দিনের বেগম, শরিয়তি কানুনি জিন্নাত দুশ্রী শাদী করতে পারে না, যত কন্যা সুজাউদ্দিন ওকে তালাক দিচ্ছে। তাহলে একটা কিছু করো, আমাদের পেয়ারে লড়কি জিন্নাত যা চায় সেটা তার হাতে তুলে দেওয়ার জন্য একটা কিছু করো। হ্যাঁ বেগম, কিছু ভি তো করনি পড়েগা। তাহলে কি সেই বিধ্বংসী মুর্শিদকুলিকে আবার জাগিয়ে তুলব? যে মুর্শিদকুলি কাফেরদের যা তার ধরম কেড়ে নেওয়াটাকে তার জিন্দাগির পবিত্র কর্তব্য বলে মনে করত, খবরে ছাপা পড়া সেই মুর্শিদকুলিকে আবার ফিরিয়ে আনব। হিন্দু নীলকান্ত আলোর মাকে জোর করে মুসলমান। নীলকান্তের দু চোখের দৃষ্টিতে আমি দেখেছি এক অতি পরিচিতের ছায়া, নিজেরই প্রাণীর প্রতিচ্ছবি। কেন কেন এমন হয়? আল্লাহ, কেন কেন ওই পরদেশি যুবকের দু চোখে দৃষ্টি পড়লে মনে পড়ে যায় আরো দুটো চোখ, যে দুটো চোখের কথা আমি বলতে চাই। কেন তারা ভেসে ওঠে বারবার? নবাবজাদাকে হিসেবের কাজ শেখাচ্ছি। ওর চোখ দুটো উপরে তুলে নিতে বলো, তারপর ওকে ছুঁড়ে ফেলে দাও ওই বৈকুণ্ঠে। ওই নজওয়ানের কসুর কি নবাব? কসুর 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 আর কসুর বিধর্মী অকাফের আর কসুর। ওর চোখ দুটো আমাকে অতীতের দিকে টেনে নিয়ে যায় আর কসুর। এমন একটা গান জানে যেটা ওর জানার কথা নয়। ওই সব কসুরের জন্য তুমি ওর চোখ তুলে নেবার সাজা দিতে পারো না নবাব। বেগম সাহেবা ঠিক কথাই বলেছেন নবাব, ওর চোখ দুটো যদি আপনাকে বিরক্ত করে তবে ওকে পুটিয়াতে ফেরত পাঠিয়ে দিন, তাহলেই আপনি শান্তি পাবেন। হ্যাঁ দেখি, ভেবে দেখি। ভালো কথা, সুজাউদ্দিনকে আসতে বলেছিলাম, এসেছে। জি নবাব, দরবার ঘরে বসে আছেন। আচ্ছা, আমি এখানে পাঠিয়ে দিচ্ছি নবাব। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। সুজাউদ্দিনকে আসতে বলেছো? হ্যাঁ, ওড়িশা রাজস্ব নিয়ে অনেক অভিযোগ আছে। ও কি হারেমেই আসবে? না,
ও থাকবে এখানে। চলো বেগম, জিনাতকে অসুখী দেখতে আমার দিল নারাজ। তার দেশি নজওয়ানের সঙ্গে যদি সত্যি মহাব্বত হয়ে থাকে তবে জিনাতের জন্য কিছু তো একটা করতে হবেই। লেকিন তার আগে আমি একবার পটিয়াতে যাব। ওই নজওয়ানকে সঙ্গে নিয়ে? না না, ও থাকবে এখানে। ওর মায়ের অনুমতিটা পেলে কাম সিধা হয়ে যাবে। কিসের অনুমতি? লড়কা যদি মুসলমান হয়ে যায় ওর মা মেনে নেবেন কিনা। না নিলে? পুটিয়া রাজা সীতারামকে দিয়ে সমঝাবার কোশিশ করবো। ফিন যদি মেনে না নেয় তো? মসজিদ গুলির তাকত আর হিম্মতের উপর ভরসা রাখো বেগম। জিনাতকে বলবে ওর প্যার যদি সচ্চা হয় তবে ওকে সুখী করার কোশিশ আমি করবো। জানি জানি নবাব, জিন্নাতের চোখের আঁসু তোমার দিলে দুঃখ বাড়িয়ে দেয় তা আমি জানি। ওকে সুখী করতে তুমি কোনো কসুর করবে না তাও আমি জানি। কাফেরদের উপর অত্যাচারের জন্য তোমার চরিত্রে কলঙ্কের বদনাম তো পাকা প্রমাণ। সেখানে নীলকণ্ঠকে অসমান করার কসুর না হয় কলঙ্ককে আর একটু বাড়িয়ে দেবে। তবু জিন্নাতকে আমি অসুখী হতে দেবো না নবাব, ওকে আমি সুখী করবই। সুজাউদ্দিন, সকলের কলিজার উপর আমার নজর নেই। তোমার মতো লম্পটে শরীর থেকে কলিজা ছিঁড়ে নিয়ে চিবিয়ে খেতে যে সুখ, সে সুখ অন্য জায়গায় কেন পাবো? আর এই পরদেশির কথা বলছো, এ তোমাকে নতুন জিন্দেগি দিয়েছে, বেহেশতের খোয়াব দেখিয়েছে। এর সঙ্গে খর বসাতে চাইছো না? চাইছি সুজাউদ্দিন। এই পরদেশি নওজওয়ানের চারপাশে ঘিরে আছে বাসায় গোলাপের সৌগন্ধ, ওর কাছে এলে নিজেকে বড় পবিত্র মনে হয়। ও যদি নারাজ না হয় তোর সঙ্গে ঘর বসাতে আমি ধন্য হয়ে যাব। না না না, এসব কি কথা? আপনি এসব কথা বলবেন না, এসব কথা ভাববেন না নবাব জাদি। এ হয় না, এ হতে পারে না। আমাদের ধর্ম ভিন্ন, জাত ভিন্ন, রুচি ভিন্ন, তাছাড়া আপনি বিবাহিতা, আপনি স্বাদী সুদা। আমার স্বাদীর কথা ভুলে যাও নীলকান্ত, ও স্বাদীর কোনো মূল্যই আমার কাছে নেই। মৌলবী ডেকে আব্বা জানকে বলবো এ স্বাদী ভেঙে দিতে। লেকিন তুমি সত্যি করে বলো তো পরদেশি, তুমি নিজে কি কাউকে প্যার করেছো? কথাটা তুলে আপনি আমার অসীম উপকার করলেন নবাব জাদি। যে কথাটা আপনাকে এতদিন ধরে বারবার বলতে চেয়েও আমি বলতে পারিনি, সেই কথাটা বলার আপনি একটা সুযোগ করে দিলেন। হ্যাঁ নবাব জাদি, আমি প্যার করি, আমি ভালোবাসি একজনকে, তাকে ঘিরেই আমার জীবন, তাকে ঘিরেই আমার মরণ, আমার অস্তিত্ব, আমার নাস্তিত্ব, আমার সব সব স্বপ্ন। না আমি হতে দেবো না পরদেশি, তা আমি হতে দেবো না। তুমি খোয়াব দেখবে শুধু আমাকে ঘিরে, আর কেউ কেউ থাকবে না তোমার পৃথিবীতে। ও কেসে এই নওজওয়ান প্যার করে কই দুসরি লড়কিকে, সেই মহব্বতকে কি তুমি ঠক করবে না ভেঙে দিতে চাইছো? চাইছি চাইছি, কেউ কি এই পরদেশিকে আমি হারিয়ে যেতে দেবো না। আমাকে ফেলে যেও না পরদেশি, আমাকে ফেলে যেও না। বচন দাও বচন দাও, তুমি আমাকে ফেলে যাবে না? এ তুমি কি বলছো বাহিন, নিজের মুলুকে যাবার জন্য পরদেশি তো কদম বাড়িয়ে রেখেছে, আর তুমি ওকে যেতে দেবে না? না দেবো না দেবো না, কিছুতেই দেবো না, এই পরদেশি আমার। একই কথা কি রাজকুমারী জিও বলবে নীলকান্ত? হ্যাঁ বলবে, শুধু রাজকুমারী নয় আমিও বলবো। না না বলবে না বলবে না, আমি তোমাকে অন্য কোনো কথা বলতে দেবো না, তুমি আমার তুমি আমার। চলো চলো পরদেশি চলো, আমি জানি যাচ্ছি তোমাকে, চলো চলো। এতে কাফের দোষ কোথায়? নজর তো নবাব জাদি দিয়েছেন, ও তো দেয়নি, ও তো ওর নিজের মুলুকেই ফিরে যেতে চায়। আমি তো বাহানা করে ওকে এখানে রেখে দিয়েছি, গোলাম আলী বলেছে ওর জন্যই সে আসবে, আর সে আসা মানে আমার আমার চারপাশে বেহেশত তৈরি হয়ে যাবে। সে আসবে কে? সে ওই পার কথা বলছো শালা বাবু? ওই পারদেশির সঙ্গে যার মহব্বত আছে সেই রাজকুমারীজির কথা বলছি। আসবে তুমি নিশ্চিত? হ্যাঁ, তাকে নিয়ে তুমি কি করবে? সেই বেহেশতের হুড়িকে হাতে পেলে কি করবো তা এখনই ঠিক বলতে পারছি না দামাত ভাই, তবে একদিনে ওর ইজ্জত লুটে নিয়ে ওকে বরবাদ করে দিতে আমার দিল চাইবে না। ওর আমি একটা একটা করে পাপড়ি খুলবো। নবাব জাদা, এখন কার পাপড়ি খুলছো? একটা গোলাপি, একটু একটু করে সুবাস নেব, আর একটা একটা করে পাপড়ি।
আব্বাজান তুমি? এটা দরবার কক্ষ, নবাব বলো আব্বাজান নয়, সালাম করো। ও ও হ্যাঁ নবাব, আপনি? হ্যাঁ, তোমার পাপড়ি খোলা দেখছিলাম সুজাউদ্দিন। কতক্ষণ? আপনি আমাকে এতলা পাঠিয়েছিলেন নবাব। হ্যাঁ, উড়িষ্যার রাজস্ব ঠিক মতো রাজকোষে জমা পড়ছে না কেন? হ্যাঁ নবাব, মহানদীর বন্যায় এবার ফসলের খুব লোকসান হয়েছে, আর সে কারণেই খাজনার চাপ কমাতে কিছুটা বাধ্য হয়েছিলাম। পরের সালে ঘাটতি থাকবে না। পরের সালে যদি খরা হয় তখন তো আবার ভাবতে হবে খাজনা মুকুবের কথা, তাই না? জি জি হ্যাঁ, সেরকম হলে তো সুজাউদ্দিন নায়েব নাজিরের পদে তুমি ইমানদারি দেখাতে পারছ না, আর রাজস্ব আদায় না হলে খাজনা মকুব করতে অসুবিধে নেই। মানে রাজস্ব আদায় হওয়ার পর সেটা রাজকোষে জমা না পড়লে মকুব করার প্রশ্ন কিন্তু ওঠে না। বরখাস্ত করার আগে তোমাকে আর একবার সুযোগ দেব, লেকিন সে সুযোগ তুমি একবারই পাবে। তোমার হাতিয়ার জামিন রেখে যাও। হুকুম জনাব। খাজনা আদায় আবার যতদিন না আবার আমার ইমানদারি প্রমাণ করতে পারছি ততদিন জামিন থাকলো আবার হাতিয়ার। আদা 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 নবাব কাদের কথা বলছেন চাচা? দক্ষিণ দেশ থেকে দুজন নর্তকী গায়িকা এসেছে, নবাবকে তারা নাচে গানে খুশি করতে চায়। সে কথা আগে আমাকে বলনি কেন? হ্যাঁ, নর্তকীর মর্ম নবাব কি বুঝবে? বুঝবে তো নবাব জাদা। না না নবাব, আমি তা বলছি না, আমি বলছি তারা কোথায় চাচা? ওদের আমি এখানে পাঠিয়ে দিচ্ছি নবাব। নর্তকীরা কোথা থেকে এসেছে বললেন নবাব? শুনছি দক্ষিণ দেশ থেকে। দক্ষিণ দেশের নর্তকী। এই গানের কথা আর সুরের সঙ্গে তোমার কি জান পেছান আছে পরদেশি? এই গান তুমি জানো? না জানি না, কিন্তু কিন্তু পুটিয়াতে এই গান আমি শুনেছি। এই গান গাইতেন? হ্যাঁ বলো বলো, কে গাইতেন বলো। না না আমি ঠিক মনে করতে পারছি না। পারছো লেকিন বলবে না। নর্তকী তুমি, তুমি কি একে চেনো? দেখেছো কখনো? না নবাব। নবাব, আমাদের আমাদের নাচ গান কেমন লেগেছে? আমরা কি আপনাকে সুখী করতে পেরেছি নবাব? আমার তো ভালোই লেগেছে নবাব দাদা, কি বলো? আমি আমি তো নাচ গান সেরকম ভালো বুঝি না নবাব। তবে খারাপ কি, ভালোই তো। অবতরাব নবাব জাদা বোধহয় ওদের সঙ্গে কিছু কথা বলবে, তুমি একটু থাকো, কথাবার্তা হয়ে গেলে এদের সসম্মানে অতিথিশালায় পৌঁছে দিয়ে আসবে। জি নবাব। এরা দক্ষিণ দেশ থেকে গান শোনাতে এসেছে। সহজে তা পারবে না নবাব জাদি, তরবারি হাতে পেলে কতল করতে আমরাও পারি। বাস করো, বন্ধ করো এ লড়াই। জিন্নত বেটি, পরদেশির জন্য তোমার মহাব্বত যে সচ্চা সে ব্যাপারে কোনো সন্দেহই নেই। ওকে নিয়ে তুমি অন্দরে যাও, আমি যা পারি তা করছি। চলো চলো পরদেশি মেহমান, চলো অন্দরে চলো, চলো আমার সাথে চলো। অবতরা এই নর্তকীদের অতিথিশালায় রেখে পাহারার ব্যবস্থা করো, এরা যেন বেরোতে না পারে আর এদের কাছেও কেউ যেন যেতে না পারে।
পরদেশে কয়েকদিন প্রাসাদেই থাকবে। লেকিন এদের ইনাম, এদের অন্য কোনো ব্যবস্থা? নবাব যদি জান্নাতুল নিশার সামনে তরবারি হাতে দাঁড়িয়েছে, এরা এদের জন্য অন্য ব্যবস্থা তো করতেই হবে। রাজা সীতারাম সান্নালের পটিয়াতে আমি একবার যাব। আবুতলা ফিরে এসে এদের ইনাম, এদের অন্য ব্যবস্থার কথা ভাবব। আবুতলা নট্য কিরা কি সীতারামের পটিয়ার কথা শুনে চমকে গেল নাকি? কিন্তু সেই দুর্ঘটনাটা যদি আবার ঘটে যায়? কি ঘটনা বোন? নবাব জাদির বিয়ের জন্য যদি আমার নীলকান্ত কেউ, আমি যাব, আমি এক্ষুনি মুর্শিদাবাদ যাব। শোনো বোন, শোনো, এত উত্তেজিত হয়ো না। সংবাদটা ঠিক নাও হতে পারে। আমি যতদূর জানি নবাব জাদি বিবাহিতা। মুশকিল আসান করো দয়াল মানি পীর বাবা, মুশকিল আসান। হিন্দু কুলের নারায়ণ মা মুসলমানের পীর বাবা, মুশকিল আসান করো। মুশকিলটা কি হলো রাজা বাবু? রাজা বাবু, আমি যে পুটিয়া রাজা এ খবর তুমি জানো? এ খবর পুটিয়ায় কে না জানে? কিন্তু তুমি তো পুটিয়ার লোক নও। আমাদের সব জানতে হয় জানা। তো বলুন না, কিসে আপনার মুশকিল হচ্ছে? আমার ছেলেকে নিয়ে গেছে মুর্শিদাবাদে ওখানকার নবাব, এখনো ফিরে দিচ্ছে না। তাতে মুশকিল কেন মালকিন? কই কাম কাজে নিয়ে গেছে, কাম কাজ হয়ে গেলে ওয়াপাস করে দেবে। হ্যাঁ, কিন্তু শুনতে পাচ্ছি সেরকম ইচ্ছে নবাবের নেই। ওই ওই ভয়ঙ্কর নবাব আমার ছেলে সর্বনাশ করবে বলে উঠতে পড়ে লেগেছে। সর্বনাশ কেন, কি করেছে সে? করেনি, তবে লোক মুখে শুনতে পাচ্ছি করবে। আমার বোনের ছেলেকে আটকে রেখেছে নবাব তার মেয়ের সঙ্গে বিয়ে দেবে বলে। এতে সর্বনাশের কি হলো? আমাদের ধর্ম আলাদা, বিয়ে হয় না। দুজনের ধর্ম যদি এক হয়ে যায়। না, এভাবে জোর করে দুজনকে একই ধর্মে দীক্ষিত করা যায় না। তাছাড়া আমি শুনেছি নবাব যদি বিবাহিতা, তালাক হয়ে যাবে। রাজাজি, দুটো দিল যদি এক হতে চায় তো কোনো বাধাই বাধা হয় না। না, রাজকুমারীর সঙ্গে বিয়ে হবে আমার ছেলের। রাজকুমারী মাধুরী তো এখন মুর্শিদাবাদে, মর তো কি সেজে গেছে নীলকান্তকে ফিরিয়ে আনবে বলে। আচ্ছা, তো ওই নত্য কি আপনার লড়কার শাদি হবে রাজকুমারীর সঙ্গে, মতলব রাজাজির লড়কির সঙ্গে? হ্যাঁ ঠিক তাই। কিন্তু কে তুমি মুশকিল আসান? এত বেশি করে এত বেশি কথা কেন জানতে চাইছো? কারণ আপনার কাছে আমি ভিক মাংতে এসেছি রাজাজি। আপনার লড়কির সঙ্গে নীলকান্তের শাদি হবে না, আমি আমার লড়কির জন্য নীলকান্তকে ভিক মাংছি। কে কে আপনি? আপনার স্পর্ধা তো কম নয়, আপনি তো বিধর্মী। হ্যাঁ জি হ্যাঁ, আমি মুসলমান। নীলকান্ত আপনার কে হয় মালকিন? নীলকান্ত ওরই ছেলে। আমার মেয়ের সঙ্গে নীলকান্তের বিবাহ অনেক আগে থেকে স্থির হয়ে আছে, ওরা দুজন দুজনের অনুরাগী। আচ্ছা, তো নীলকান্ত মালকিনের লড়কা? হ্যাঁ আমার ছেলে। আচ্ছা, তো এক বার ও চেনা জি কত ফুটে দেশে, কত পাখি গান গায় আকাশেতে ভেসে। এক গান, এক গান, এক গান আপনি কোথায় শুনলেন? হ্যাঁ, এক গানটা 25 সাল পিছে। গানটা কি আপনি আর কিসি কো, মতলব আর কাউকে শুনিয়েছিলেন? হ্যাঁ বলুন, লড়কা পয়দা হবার আগে আপনি কাউকে শুনিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু সে তো হারিয়ে গেছে। আমার আমার নিজের সব পৃথিবীকে তার অস্তিত্বের কোনো
হ্যাঁ ঠিকই তো, সোনা সোনা মুশকিল আসান, শুধু তোমার লড়কি কেন, স্বয়ং নবাব মুর্শিদ কুলি খা যদি এসে বলেন যে তার লড়কির সঙ্গে শাদি দেবার জন্য নীলকান্তকে ভিগ মানছেন, তাহলে তাকেও আমরা ফিরিয়ে দেবেন কি? বান্দার নাম মুর্শিদ কুলি খান। শুনুন নবাব, আপনার অনেক কীর্তির সঙ্গে আমরা পরিচিত, আমরা জানি আমাদের ধর্মের প্রতি আপনার প্রবল বিদ্বেষ, আমি শুনেছি এই বিধবা সন্তানের উপর আপনার অনেক লোভ, কিন্তু আপনার সেই আশা পূর্ণ হবে না, আমার ছেলে নীলকান্তর সঙ্গে আপনার মেয়ের বিয়ে হবে না, হতে পারে না। সচ্চি বাত বলেছেন, এসাদি হয় না, এসাদি ওকে নেই, খোদার দরবারে এসাদি কখনো মঞ্জুর হবে না। অসুখে কি বলছেন কি? আমি আমি এই বিয়ে হতে দেব না। হ্যাঁ আমার বোন ঠিকই বলেছে, এ বিয়ে হয় না, হতে পারে না। আমিও তো তাই বলছি রাজাজি, এসাদি হয় না, হতে পারে না, হতে নেই। এক নিমেষেই যে বদলে গেলেন নবাব, অন্য কিছু ভাবছেন নাকি? রাধা গা ঘুমিয়ে আছে এক ব্রাহ্মণ যুবক, হঠাৎ ডাকাত পড়লো বাড়িতে। হিসাব শাস্ত্রে দক্ষ সেই ব্রাহ্মণ যুবককে চুরি করে নিয়ে গেল দস্যুত্ব, আমি চিনেছি আপনাকে, আমি চিনেছি নবাব, আপনি আপনি সেই অপহৃত ব্রাহ্মণ যুবক, আপনি চন্দ্রকান্ত। এই মুসলমান নবাবের আবরণ ভেদ করে অতীতের চন্দ্রকান্তকে তুমি খুঁজে পাচ্ছ না? পাচ্ছি পাচ্ছি বাবা, কিন্তু কেন কেন এলে তুমি আমার আমার এই বৈধব্য সম্রাট যে আমাকে আমার জীবনে কি ফিরে আসবে সরজু? আপনি ঠিকই বলেছেন, নবাবের জীবনের সঙ্গে পুনর্মিলন সম্ভব নয়, আর উচিত নয়। নবাব যথাসত্য সম্ভব নীলকান্ত আর মাধুরীকে পুটিয়াতে ফেরত পাঠিয়ে দিন। নীলকান্তর সঙ্গে নবাব যদি জেন্নাতে মিশে শাদি যখন সম্ভব নয় তখন ওদের আর আটকে রেখে লাভ কি? তবে আমার একটা অনুরোধ কি রাখা যেতে পারে রাজা সাহেব? বলুন কি অনুরোধ? নীলকান্ত আর মাধুরী রাজকুমারী তো এখন মুর্শিদাবাদের প্রাসাদে, ওই প্রাসাদেই যদি ওদের বিবাহ দিই আমি নিজে উদ্যোগ নিয়ে, তাহলে আপনি কি আপত্তি করবেন? তুমি কি বলো বোন? নীলকান্ত জ্যাঠামশাইয়ের অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না দাদা। বেশ সরজু, ভালো থেকো সরজু, আনন্দে থেকো, মেহরবান খোদা
তোমার মঙ্গল করুন। ছেড়ে তো দিতেই চাইছি, কিন্তু কিন্তু আমি যেটা চাই সেটা না পেলে ছাড়ি কি করে? শোনো রাজকুমারী, তোমাকে দেখার পর থেকেই আমি আমি পাগল হয়ে আছি। ভোগ তোমাকে আমি করবই, তবে জোর করতে চাই না, তাতে সুখ নেই। তাই তাই আমি তোমায় মিনতি করে বলছি, হ্যাঁ আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো, আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, আমার সঙ্গে পাশের পক্ষে চলো, তারপর তারপর আমি তোমাকে মুক্তি দেব। হ্যাঁ, চিরদিনের জন্য মুক্তি দেব। হ্যাঁ মুক্তি দেবে। আর তা যদি না শোনো তাহলে ও তো মরবেই, আর তুমিও রেহাই পাবে না। মাধু তুমি রাজি হয়ো না, মাধু তুমি রাজি হয়ো না। গোলামালিক কোথায় গেল সেই জাহের? ঢালো ঢালো একটু একটু করে ওর গলায় ঢালো। আমিও আমি আমার রক্ষীদের দিয়ে একটু একটু করে রাজকুমারীকে বেয়াবড়ু করতে থাকি। সেই ভালো রাজকুমারী, নবাব যা তোমাকে ভোগ করবে, শুধু শুধু ওই নজওয়ানের জিন্দগিটা খতম হয়ে যাবে। কিন্তু উপায় কি বলো, তুমি যখন কিছুতেই রাজি হবে না। তার আগে এই জহর ওর মুখে ঢেলে দিই। কিন্তু কিন্তু ওকে তোমরা মুক্তি দেবে তো? আমার আমার সর্বস্ব লুণ্ঠনের পরে আমার বাবাকে দেখো আর মাকে বলো ওদের মেয়ে বাধ্য হয়ে নিজেকে তুমি করুণা সমর্পণ, ওরা বিষধর সাপের স্বভাব, ওদের এই কবল। কই কোথায় লুকিয়ে রেখেছিস রাজকুমারীকে? নবাব সালাম সালাম নবাব, রাজকুমারীকে নবাব জাদা ওইদিকে ওইদিকে টেনে নিয়ে গেছে। নবাব আমি আমি অনেক বারণ করেছিলাম, আমার কথা শুনো না, আমাকে জোর করে ঢেলে ফেলে দিয়ে ওখানে ওখানে নিয়ে গেল। নবাব নবাব গোলাম আলীকে আপনি খুন করলেন, নবাব জাদার হাত থেকে যদি যদি রাজকুমারীকে বাঁচাতে চান তবে তবে ছুটে যান ওই চোরা কুটুরিতে। পরে কি অসীম তৃপ্তি, কি অসীম সুখ পেলাম গোলাম আলী, এত এত নরম মাংস আমি আগে কখনো খাইনি। নবাব নবাব, এ কোথায় নবাব? আবাজান আবাজান তুমি, এখানে বেঈমান। আবাজান তুমি, নীলকান্ত ওই নবাবই যে তোর বাবা, 25 বছর আগেকার যে দুঃস্বপ্ন আজ আমাকে অস্থির করে দেয় তার মনে হয় নবাব তোর বাবা। বাবা তুমি, তুমি আমার বাবা। হ্যাঁ নীলু, আমি তোর জন্মদাতা, আর এই জিন্নাত তোর বোন। জিন্নাত? নীলকান্ত, আমার মেয়ের কথা তোমরা সবাই ভুলেই গেলে, সে কোথায় নবাব? তাকে ঘিরেই তো বিবাহের উৎসব, ডাকুন তাকে। কে কে সেছে
বাবা, তোমরা তোমরা সবাই চলে এসেছো। তোমরা কে 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 ওখানে পড়ে? না না রেডি না, ওই জানোয়ারটা তোর আর কোনো গতি করতে পারবে না রে। ওটা ওটা মরে গেছে। কে কে মেরেছে গো? তুমি তুমি বেটি, তুমি তুমি খুব ভালো লোক। কি তুই এরকম ভাবে কথা বলছিস কেন? কেন কি বলেছি আমি? কি তোমরা কবে এলে? তোর তোর বিয়ে দিতে আজই আমরা এখানে এসেছি রে। ওই দেখ, ওই দেখ তোর নীলকান্ত। না না, নীলকান্তকে দেখিও না, ওর মুখের দিকে আমি তাকাতে পারবো না। কেন কেন মাধু, কি হয়েছে তোমার? হামুরে খেয়েছি, কুমিরে খেয়েছি, সারা আম দিয়ে আমার গা কি রক্ত। সরে যাও, সরে যাও, তুমি আমি অশুচি হয়ে গেছি, সরে যাও। আমি জানি, আমি বুঝেছি তোমার কথা, কিন্তু আমি বিশ্বাস করি না মাধু, তুমি অসুচি হয়েছো। দুর্ঘটনা যা ঘটার তা ঘটে গেছে, আমি তা কোনোদিন মনে রাখবো না মাধু। মাধু তুমি আমারই ছিলে, আমারই থাকবে মাধু, তুমি আমারই থাকবে। না না না, কাল কি হয়? পোকায় কাটা ফুলে কি দেবতার পুজো হয়? কোথায় গেল, কোথায় গেল সীতা? সেটা কোথায় গেল? এই তো, এই তো আমি আমি তুমি কি করলে মাধু? আমি একটু আগে বললাম না, পোকায় কাটা ফুলে কি দেবতার পুজো হয়, তাই তাই এই বিষটা আমি খেয়ে নিলাম। আমার কবরে যারা ফুল দিতে যাবে, তারা আমার বুকের উপর দাঁড়িয়ে আমার গুনাহ হালকা করে দিও, তাহলে সুখী হবে, শান্তি পাবে বাংলার এই হতভাগ্য নবাব মরসেইদ কোলে খা।